ঘূর্ণিঝড় রেমাল, যার ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রয়েছি, বের হয়েছি হোটেল দেখার জন্য। প্রায় সন্ধ্যা, সারাদিন শেষে সন্ধ্যার এই সময়ও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বাতাস, প্রচুর বাতাস বেগে বাতাস বয়ে যাচ্ছে। তো এর ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা মূল জায়গা থেকে প্রায় অনেকটা দূরে, সাদা দেওয়া প্রায় ঘাটে রাস্তা রাস্তায় তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না। এই ব্যস্ত রাস্তায় মানুষ দেখার কেউ বের হচ্ছে না। এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে খুবই কম দু একটা গাড়ি দেখা যাচ্ছে। তো আমাদের এই সাবধান থাকা, সতর্ক থাকা ছাড়া আর কোনো পথ নেই, উপায় নেই। যেখানে আছেন সাবধানে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।